আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেগুন দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপি তৈরি করা যায়, আর বেগুনের যে কোনো রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি আজকে আপনাদের সাথে বেগুনের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমি একটি পরিষ্কার শুকনো বাটিতে এক কাপ বেসন নিয়েছি, এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এক চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আমার স্বাদ মতন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন একটি ডিম দিয়ে দিলাম। দিয়ে সবগুলি উপকরণ আমি ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। এখন এখানে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে আমি সবগুলি উপকরণই মিশিয়ে নেব। আমি কিন্তু হাফ কাপ পানি দুইবারে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এখানে একটি ব্যাটার তৈরি করে নেব। তৈরি করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতন বেকিং সোডা। এ ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি এখানে এরকম ছোট ছোট বেগুন নিয়েছি। আমাদের এই রেসিপিটা তৈরি করতে গেলে এরকম ছোট ছোট গোল বেগুনগুলি নিতে হবে। এখন আমি উপরে বুটার সাইডে চারিদিক দিয়ে একটি চাকুর সাহায্যে কেটে ময়লাগুলি পরিষ্কার করে নিব। এখন আমি এই বেগুনটাকে এক সাইড দিয়ে 3 ভাগে ভাগ করে নেব। চাকুর সাহায্যে সুন্দর করে 3 ভাগে আমি ভাগ করে নেব। আবার আরেক সাইডে সুন্দর করে 3টা ভাগেই আমি ভাগ করে নেব। এভাবে ভাগ করে নেওয়ার পরে কিন্তু দেখেন সুন্দর একটি ফুল হয়ে যাবে। এভাবে আমি এই বেগুনগুলিকে ফুলের একটি শেপ দিয়ে নিব। আরেকটিভাবেও আপনারা করতে পারেন, এভাবে লম্বালম্বি করে ধরে সুন্দর করে মাঝখানে 3টা ভাগ করে নেবেন এক সাইডে। আবার আরেক সাইডে লম্বালম্বি করে ধরে সুন্দর করে 3টা ভাগ করে নেবেন। কিন্তু এরকম ফুলের মতন হয়ে যাবে। এইভাবে সবগুলি বেগুনি কিন্তু আমি ফুলের শেপ দিয়ে নেব। চুলায় একটা কড়াই দিয়েছি, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে একটি করে আমি বেগুনের ফুল যে কেটে রেখেছি সেটা নিব। আর ব্যাটারে দিয়ে আমি চারিদিকে কোট করে সেই তেলে দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি সবগুলি বেগুনি কিন্তু এভাবে ব্যাটারের ভিতরে ডুবিয়ে সুন্দর করে আমি এই তেলে, গরম তেলে দিয়ে দিব। ভালোভাবে দিয়ে এক সাইড আমি অপেক্ষা করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিব। সুন্দর করেই সবগুলি আমি ভালো করেই উল্টিয়ে দিচ্ছি যেন আরেকটা সাইডও আমাদের সুন্দর মতন হয়ে যায়। দুই মিনিট পর আমার আরেক সাইডও হয়ে গেছে। এই যে আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে যেন মচমচা হয়ে যায়। সুন্দর মতনই কিন্তু আমার আরেক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। একদম কিন্তু আমার এই বেগুনের ফ্লাওয়ারগুলি মুচমুচা করে ভেজে নিয়েছি। আমি আর 1 মিনিটের মতন ভেজে নিব। এই তো আমার একদম এই বেগুনের ফ্লাওয়ারগুলি ভাজা হয়ে গেছে। আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম। দেখতে কিন্তু সুন্দরী হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। এরকম একটি মচমচে রেসিপি যদি আপনারা তৈরি করেন দেখবেন বাসার ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। যদি ছোটরা খায় সেই ক্ষেত্রে ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। একদম 5 মিনিটেই কিন্তু তৈরি করতে ফেললাম আমি এই সহজ রেসিপিটা।
আশা করছি আজকের এই বেগুনের ফ্লাওয়ার পাকোড়াটা আপনাদের অনেক ভালো লেগেছে। ইচ্ছে করলে বিকালের নাস্তায় যে কোনো সময় কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।